আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে পারি যে এখন পর্যন্ত এইখানে বাজে কথা 11:33 পর্যন্ত 2023 সালের 4 জানুয়ারির 11:33 পর্যন্ত সরকারের সংবিধান পাল্টানোর কোনো পরিকল্পনা নাই। নির্ধারিত সময়ে মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন হবে এবং যেহেতু উনি 2 টার্ম থেকেছেন এবং সংবিধান অনুযায়ী উনি আরেক টার্ম থাক আর বেশি থাকতে পারেন না, আমরা ইনশাআল্লাহ নতুন রাষ্ট্রপতি দেব। আমি জানি না এবং আমি এইটাও বলতে পারি যে এইরকম আমি শুনি নাই। জি, না, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি যে কোনো মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় তো নিশ্চয়ই না, অন্য কোনো মন্ত্রণালয় আপনার আদালতের ফাংশনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না। আদালত যদি মনে করে থাকে যে বেল দেওয়া যাবে, আদালত বেল দিয়েছে, যদি মনে করে থাকে যে বেল দেওয়া যাবে না তখন বেল দেয় না। এবং এইটা অহরহ হয়ে থাকছে যে নিম্ন আদালত বেল দেয় নাই, উচ্চ আদালত বেল দিচ্ছে, আবার নিম্ন আদালত বেল দিয়েছে, উচ্চ আদালত সেখানে হস্তক্ষেপ করে আটকে দিয়েছে। তো এইটা এমন কিছু নতুন না বাংলাদেশে, এবং এইসব অভিযোগ যারা করছেন তারা হয়তো, আমার মনে হয় যে বিএনপি আমল এবং জাতীয় পার্টির আমল দেখেন নাই, বা দেখলেও তারা বক্তব্য দিতে সেই সব অভিজ্ঞতার কথা বলতে এখন তারা চান না। ব্রিটিশ গভর্নমেন্টের সাথে একটা কোলাবোরেশনে সব রকম বিচার বিভাগের যেই সব সমস্যাগুলি, ধরেন মামলা জট এবং আপনার কেস ম্যানেজমেন্ট এবং তারপরে সময়, কেস ম্যানেজমেন্টের মধ্যে এটাও পড়ে যে সময় কী করে সংকলন করে মামলা নিষ্পত্তি করা যায় সেই সব ব্যাপারে, এবং আজকের পৃথিবীতে ধরেন শিশুদের ব্যাপারে, নারীদের ব্যাপারে যেই সব পদক্ষেপ নেওয়া হয়েছে বিচার বিভাগে, সেইগুলির ব্যাপারে আমাদের বিচার বিভাগকে, বিশেষ করে অধস্তন বিচার বিভাগের সাথে একটা ডায়ালগের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এটা আমাকে দিয়েছিলেন কিছুদিন আগে ব্রিটিশ হাইকমিশনার। আমি মনে করেছিলাম যে এরকম আলাপ আলোচনা হওয়া যায়, তো সেই কারণে আমি বলেছিলাম যে এই আলাপ আলোচনার যেটা সবচেয়ে বড় অংশ সেটা হচ্ছে ইউনাইটেড কিংডমের বিচার বিভাগ থেকে কয়েকজন বিচারপতি আসবেন, এবং এসে তাদের যে অভিজ্ঞতা ওখানে এবং কিছু কিছু সমস্যা যেটা বোধ বাংলাদেশে এবং ইউনাইটেড কিংডমের বিচার বিভাগ ফেস করে সেগুলির ব্যাপারে আলাপ আলোচনা করবেন। তারই অংশ হিসাবে আজকে এটা শুরু হলো, এবং আমরা এটার আমরা আশা করছি যে এই রকম ডায়ালগে সমস্যা সমাধানে, আপনারা শুনেছেন বক্তব্যের মাধ্যমে যে ওনারা যেটা দেখেছেন আমাদের এখানে যে শিশুদের ব্যাপারে, যে আমরা আমাদের বিচার বিভাগে যে অগ্রগতি হয়েছে নারীদের ব্যাপারে সেটা ওনাদের শেখার আছে, এবং ওনাদেরও অনেক কিছু আছে যেটা বিচারপতি মাওরা ম্যাগওয়ান ভিজিট করেছেন, এবং যেটা বিচারপতি মাওরা ম্যাগওয়ান বললেন যে ওনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে কেস ম্যানেজমেন্টে ওনারা কতটা অগ্রগতি করেছেন, এবং সেটার ব্যাপারেই এই ট্রেনিং কোর্সটা হবে এবং আমাদের পার্টিসিপেন্টরা সেগুলি শুনবেন।